50 টাকা দিয়ে আমরা কোকো কোলা নিব ভিতরে বারে দুই গ্লাস হওয়া কারণ কেমন আছো সব? আশা করি ভালো। আর ভালো রাস্তায় না কেন আইস পুকিটা খুঁজতাম বুঝছো নি? দুই বছর না তিন বছর আগে আবার খেলা দেখা যাইছিলাম, মোলা দেখতে পারছি না মেঘ। আর বিয়ান থেকে বেড়াতে আলো করছিলাম, মেঘ দিত মেঘ দিত, জানিয়ান না কিতা। ওর আইসকু সবে জানো ও যে গুয়াহাটি কিতা খেলা হইতো বড় খেলা, ও খেলা দেখা যাই। আর বর্তমানে রুমত থাকি বাড়িবার সময় সব আমরা লিস্টিক বিস্টিক লাগাইয়া হাজিয়া রেডি। এখন হইল গিয়া ও কিতা স্টেডিয়াম, কেন নাম বর্ষাপাড়া, কেন নামও মেঘর না বর্ষাপাড়া। হ্যাঁ হ্যাঁ, নাম হইল কি বর্ষাপাড়া। তো আমরা ওই দেখো বর্তমানে ফ্ল্যাগ লুক লইয়া রেডি। হ্যাঁ ওই দেখো মাস্টরে এইবার লাগাইছেন বিরাট কোহলির ড্রেস। হ্যাঁ এইবার দাঁড়িয়ে হইল কি রবীন্দ্র জাদেজা, আর আমার মাস্টর দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তুমল কি কেন বাট্টি গেল ওখানে। আমরা মনে করো হবা গিয়ে কিছু জিনিস লইমু, আবই ন হলতা নাই এনে লেগাইছেন বিরাট কোহলি আর অন্য ইন্ডিয়া। আমরা আস্তে আস্তে জিও বদলাইমু বদলাই, আর ও ভাইলা ফর্সা পত্র মানে আমার এবার এন্ট্রি খাবিন 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 নামা। তো বর্তমানে রাই গিয়া বারোই বারোই একবারে লাগা পড়ুন। তো গাইজ আমরা আসলাম উলুবাড়িত, বর্তমানে একটা টেম্পু লইছি 200 টাকা দিয়া, লইয়া স্টেডিয়ামের হতে রোহানা দিছি। মেঘর লাইন কত বালে একজনে অনলাইন পালা নাই জানো দল আরে ওদিন লইয়া আইতো তো একটা লাইনে মানে দিয়ে গেল নে, যদিন বাদে আনে তো লস দেখাই দিব। তো যাই এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার। দাদা এখান থেকে কয় কিলোমিটার হইব হল্লা? 4 কিলোমিটার 4.5 কিলোমিটার হইব। তো যাই গেল লাইন দুবাই আস্তে আস্তে। হ্যালো গাইজ, কিতা কইতাম আই গেছি ওবাই দেখো সাইডে সাইডে খালি মানুহ আর মানুহ। মানে কি বর্তমানে কি এখন তালু আলুই কর মু সাইডে লাগাইবার ফেলে একটু সাইডে বা খালি মানুষ আর মানুষ ওবাই দেখো যা সুন্দর করছেন মানে হাই স্কুল স্টেডিয়ামর সাইড। আর সাইডে সাইডে খালি লাইট টুইট ওবাই দেখো, জার্সি বেশি দিতরা সিন দিতরা কততা দিতরা। মানুষ আর মানুষ কোনবাই মানি শুরু হইতো দুই নম্বর লাইন লাইন বর্তমানে কাটিলেইছন ও ভাইলা দুই নম্বর লাইন। আরে আমরা কয় নম্বর? হ্যাঁ 4 নম্বর নি। তো আমরা 4 নম্বর গেট দিয়া আমি 4 নম্বর লাইন জানিয়া না থেকে শুরু হইব। তো দেখো ফিস্তারও কত দেন মানুষ, আই রে মানুষ দেন কত খেলা দেখার পাগল দেখা যা আরও দেখো কত বিল থেকে লাইনও দাঁড়ানিতে সংখ্যা করতেও পারতাম না। সাইড সাইডে দি খালি মানুষ আর মানুষ। তো আমরা লাইন আরো আগে আগে গিয়া লাইনও লাগমু গেট। তো বর্তমানে এক ফালাই আইসি তিন ফালাই আইসি দুইও ওদিকে। তো সাইড কোথায় 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 আগে যাই আর গিয়া সাইডে দিয়ে আমাই মুফরে। তো বর্তমানে ওনু দারোয়াই আসছে ওই তো কষ্ট কি আম এটা হইলো স্টেডিয়াম। সাইডে সাইডে গিয়ে আমরাও আগে যাই আর আগে গিয়ে আমরা 4 নম্বর গেট কোথায় কোথায় বার করবো। প্রায় আধা ঘন্টা দমদার বাদে লাইন স্টার্ট হয়েছে, তো মানে আমরা সারে লেক খান্ত লিয়ে ওখানেও আমরা চেক শুরু। কোনো কিছু নেই আর নেই, কোনো বেগলর কিছু নেই আর নেই না নিয়ন চেক করা হয় শেষ করিয়া বর্তমানে উপরে উঠি আর আমরা থার্ড ফ্লোর একবার থার্ড ফ্লোর সব ঘাম শেষ বর্তমানে একদম উপরে। জোর কত দিনে দেখি আর জীবনের ফার্স্ট প্রথমবার আগে একবার আসলাম খেলা হয়েছে না ফাইনালি আমায় গেছি বর্তমানে এই কিতা শুরু হইতো তো হই আর ও দেখো টানাটানি শুরু হয়ে গেছে নেট মনে করে মেঘর মাঝে আর খেলা দেখা যাইতো না।
গত বছর লাগাই নিবার মনে হয় ঘুরিয়া যাইতাম দেখি কিতা হয় বর্তমানে ফিল্ড ঘুরা চলে আর ভান্ডা ভান্ডা তেরফাল দি ফিল্ড ঘুরত প্র্যাকটিস শুরু হয়ে গেছিলো দটি মর কিন্তু হঠাৎ করে মেঘ লই আইস তো আবার স্টার্ট হয়ে গেছে গিয়া মেঘ নাই তোরা তোরা মনে হয় ফটল খালি দৌড়ি আস্তাখান করাত লাগুন বর্তমানে ফুল প্র্যাকটিস স্টার্ট হয়েছে তো দেখি কিতা করা যায় আজকে দেখতে পারি আর না জানিয়ান না মাস্টারে তো খালি কত বাদে ডট দেখায় তারা মেঘ দিব কিন্তু আমরা তো আর কোনটা দেখি আন তো দেখো আস্তা ফিল্ড বরিয়া আসুন মানছি সাইরো দার কিলে একদম পুরো ফুল লো উড়ে যায় তো ফাইনালি টস মারা হয়ে গেছে গিয়া টস মারিয়া ইন্ডিয়া আরিছে আর সাউথ আফ্রিকা মনে জিতিছে সাউথ আফ্রিকা বোলিং লইছে আর ইন্ডিয়া ব্যাটিং তো আম্পায়ার দেখা যায় ফিল্ডও আই গেছেন ও নু আমরা ইন্ডিয়ার প্লেয়ার হবো লাইতে রোহিত শর্মা আর কে এল রাহুল তো ভাই বোম মারা শুরু হই বউ দেখো উড়ু তুড়ু করি বোম মাত্রা আর ইতরা খালি একদার দি বোম গত বছর সাইরদায় দি মার লাগে দুইবার একবার মাত্র দেখো বোম আর বোম বোমর জড়ি লামসাম শুরু করে দিয়েছেন আর মানুষ ফুল লোড আর জায়গা দেখি আর না নাচে করে খালি উ সামনা দ্বারা দেখি আর তোরা তোরা খালি তো বর্তমানে খেলা স্টার্ট হইতো দেখতাম বুঝিয়া বুঝিয়া জানি আর না মেঘর দিও একবার স্টার্ট হয়ে গেল তো আর খাম হয়েছে সব প্লেয়ার সাউথ আফ্রিকাও নামি গেছেন বর্তমানে ইন্ডিয়া ব্যাটিং করব ফার্স্ট ব্যাটিং তো সাই খেলা দেখি দেখি আর কিতা হয় তো বর্তমানে একটা অসুবিধা হয়েছে গিয়া ও দেখো ভাই লাইট গেছে কি স্টেডিয়ামত তো লাইটের কারণে খেলা বন্ধ তো ভাই বর্তমানে দ টিমর প্লেয়ার আটি 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 তারা হবায় যাইতে রাখি রুমরও ভাই হয়তো লাইট আবার পরে দ টিম নামবা তো খালি বেড়া লাগে আর খালি বেড়া লাগে আর ফার্স্ট ইনিংস শেষ হয়েছে এখন সেকেন্ড ইনিংসও স্টার্ট হইতেও দেখা যায় বেড়া লাগিয়েছি
তারা কত বিল দম লওয়া লাগবো, দৌড়ে হেসে যেত খেলা, কিন্তু এখন আর দৌড়ে হেসবার লাইন নেই। ও দেখো এগুলো লাইট গেছে কি একবারে, কারেন্ট গেল না কেতা নষ্ট হইল, তো দেখি এখন বুঝা বুঝা কত বিল। বেতলা ফাটাফাটি খেলা হয়েছে আমার, কিন্তু স্যারে ওখানে আনিয়া বেকার আর গোলাবাই লাগাই জানে গোটা না খেলা, কিন্তু বেলা এটা মজা দিছে। আর এখন বর্তমানে ঠেলা খাবার লাইনে যায় আর কি, দৌড়িয়ে গিয়ে বারে বারে গিয়া ডাইরেক্ট মিলিং আইসকুর খেলার মানে কিতা কইতাম, ফর্তা ফড়ার উফরে দি ফর্তা পড়ছে আর কি, বেতলা মজা লাগছে। তো ভিডিও বেশি লম্বা হয়ে যায়, লম্বা করে দিয়ে না আজকের ভিডিও এতটা, যদি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা, কারণ এটা যখন ভালো লাগে না লাগবার যেও নাই। ভিডিও যদি ভালো লাগে লাইক করিও, শেয়ার করিও, কমেন্ট করিও, সব ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা বাই বাই বাই।